বল হাওয়ায় ভাসছে, আশারা উঠছে, আর এভাবেই হৃদয়ের রেকর্ডগুলো জন্ম নিচ্ছে। হৃদয় হৃদয় জিতেই ক্ষান্ত থাকেননি, হৃদয় জিতে জন্ম দিচ্ছেন অনেক রেকর্ডের, ভাঙছেন রেকর্ড, গড়ছেন রেকর্ড, রেকর্ডের হৃদয় বলতে পারি আমরা একদম। মানে আজকে সন্ধ্যায়, সন্ধ্যায় না সন্ধ্যার আরও আগে, তামিম ইকবাল খান প্রথম বাংলাদেশি হিসাবে এবারে বিপিএলে 400 রান করলেন, সর্বোচ্চ রান স্কোরার হলেন, কিন্তু হৃদয় বোধ করি সব রেকর্ডগুলো ভাঙতেই এ মিরপুরে আজকে আসলেন। সর্বোচ্চ ৬ তার ব্যাটে, সর্বোচ্চ রান তার ব্যাটে, তার দল ফাইনালে, এমন সন্ধ্যায় বা এমন রাতে তাওহিদ হৃদয় কী চাইতে পারে? তাওহিদ হৃদয় কিছুই চান না, তিনি অনেক রেকর্ডের কথা জানেনও না, কিন্তু যে রেকর্ডটা তিনি জন্ম দিয়েছেন সেটা একটু আপনাদেরকে জানাই। এক সিজনে কোনো একজন বাংলাদেশের ব্যাটে সর্বোচ্চ ছক্কা কয়টা? 23টা। তামিম ইকবালের ব্যাটে সেটা তিনি ভেঙে দিয়েছেন। এই সিজনে 24 ছক্কা নিয়ে হৃদয় আছেন সবার টপে, এবং ওভারঅল বিপিএলে যে 10টা সিজন হয়েছে, এই 10 সিজনে হৃদয় কোনো একটা সিজনে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটা তিনি করে নিয়েছেন। তবে এমিল, এই রেসে ফার্স্ট হওয়াটা কঠিন, কারণ ইউনিভার্স বস ক্রিস গেইল, তিনি এক সিজনে 47টা ছক্কা মেরেছেন রংপুরের হয়ে 2017 সালে। মানে 47টা ছক্কা একটা মৌসুমে। আপনি যে সংখ্যাটা বললেন এটা অবাক হওয়ার মতো, যে শুনবে যে দেখবে স্বাভাবিক, ক্রিস গেইল লোকটাই এমন, ইউনিভার্স বস নাম তার, তিনি অবাক করতে পছন্দ করেন। তবে আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি, বাংলাদেশি ব্যাটারদের প্রসঙ্গে আসি, তামিমের যে রেকর্ডটা হৃদয় ভাঙলেন সেটা অবশ্যই তার সাধুবাদ পাওয়ার মতো, তবে এই রেকর্ডগুলো আরও ভাঙুক। আর সামনে শ্রীলঙ্কার সঙ্গে একটা ব্যস্ত সিরিজ, হৃদয়ের বোধহয় ব্যস্ততা শুধু এই বিপিএল না, সামনে আরও ব্যস্ততা রয়েছে, আর ওই ব্যস্ততা রান করা, রেকর্ড ভাঙা, গড়া, যত বাংলাদেশের জার্সিতে হবে ততই তো লাভ বাংলাদেশ ক্রিকেটের। তবে হৃদয় যেহেতু কোয়ালিফায়ার 2 খেলছেন না, ডিরেক্টলি ফাইনালে চলে গেছে, হৃদয় একটা ম্যাচই পাবে। হৃদয় চাইলে আরও কয়েকটা রেকর্ড ভাঙতে পারে, সেটা হচ্ছে যে যদি আর 5টা ছক্কা মারতে পারেন তাহলে ক্রিস গেইলের পরেই তার অবস্থানটা হয়ে যাবে। মানে হচ্ছে কোনো একটা সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে তিনি চলে আসবেন নাম্বার 2-তে, আফটার ইউনিভার্স বস, কারণ আন্ডার রাসেল নিকোলাস পুরানদের 28টা করে ছক্কা আছে এক সিজনে, সেটা ভাঙার চান্স আছে হৃদয়ের সামনে। হৃদয় সেটা পারবেন কি না সেটা সময়ের ব্যাপার, তবে হৃদয় হৃদয় জিতে যেভাবে ছুটছেন, হৃদয়ের ঝান্ডা উড়ুক বাংলাদেশের জন্যে, যেটা আসলে এমিল বলছিলেন। এবং সামনে যে সিরিজটা, এই সিরিজটার পরেই বাংলাদেশের একটা বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ এই সব কিছু থেকে বাংলাদেশের প্লেয়াররা যে প্রস্তুতিগুলো নিচ্ছে এমিল, সেটা মানে বিশ্বকাপে গিয়ে তারা আসলে ডিসপ্লে করো, সেটা সম্ভবত আমি আপনি সবাই চাই। একদম, ওই যে আগের বার যেটা বলছিলাম যে আমরা বিপিএল নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা হতেই থাকে, আমরা নানান সমালোচনা করি উইকেট নিয়ে, মান নিয়ে, তবে আপনার ভেতরে যদি ওই যে কিছু করার ক্ষমতা থাকে সেটা বোধহয় তাওহিদ হৃদয় করে দেখিয়েছেন যে এই উইকেটে রান করা যায়, আর উইকেট নিয়ে তো আলোচনা সমালোচনা চলতে থাকবে। আপনি যেটা বলছিলেন যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বকাপ এর আগে যে দেশের জার্সিতে অনেকগুলো ম্যাচ রয়েছে, কুমিল্লার এই ফর্মটা অন্তত সামনে দেশের জার্সিতে তাওহিদ হৃদয় বয়ে চলবে, বা ওই যে রেকর্ডের গল্পগুলো যেটা আমরা এতক্ষণ করছিলাম, ওই রেকর্ডগুলো বাংলাদেশের জার্সিতে অনেক বেশি হবে, সেটাই আসলে আমাদের দুজনে যেমন প্রত্যাশা, একই রকম বাংলাদেশি ক্রিকেটটা যারা ভালোবাসে তাদের সবার নিশ্চয়ই একই প্রত্যাশাই থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.